রাজধানী বঙ্গবন্ধু অ্যাভিনিউতে চলছে আওয়ামী লীগের সমাবেশ, সেখানে আছেন সহকর্মী আফরিন আনোয়ার, সরাসরি যাচ্ছি তার কাছে। আফরিন, জানাবেন আওয়ামী লীগের সমাবেশ নিয়ে। ইশরাত, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি যদি একটু আপনাকে শুধরে দিতে চাই, তাহলে আসলে আওয়ামী লীগের যে সমাবেশটি হচ্ছিল সেটা বেশ কিছুক্ষণ আগেই আসলে শেষ হয়ে গেছে, এবং প্রতিবেদনের বাইরে আসলে মোটা দাগে যদি বলতে হয়, আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এই সমাবেশে উপস্থিত ছিলেন, এবং সেই সাথে উনি আসলে মোটা দাগে যেটি বলেছেন যে বিএনপিকে খুব হুঁশিয়ার করে বলেছেন যে সন্ত্রাস, নৈরাজ্য, অপরাজনীতি বাদ দিয়ে আসলে কোনো ধরনের জনগণের জানমালের যাতে ক্ষতি না হয় সেই ব্যাপারে বিএনপিকে সতর্ক থাকতে বলেছেন, এবং হুঁশিয়ার উচ্চারণ করে বিএনপিকে আসলে দ্বাদশটি জাতীয় সংসদ নির্বাচন, সেই নির্বাচনে আসার আহ্বান জানিয়েছেন। এবং তিনি যেটি বলেছেন যে নির্বাচন, আগামী নির্বাচন হবে খুবই স্বচ্ছ, অংশগ্রহণমূলক এবং বিশ্বাসযোগ্য। আসলে এই নির্বাচনে যাতে বিএনপি নিজেদের যে জনপ্রিয়তা বা জনমত সেটিও যাতে একটু যাচাই করে নেন, এই সব কিছু মিলিয়েই আসলে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের আগামী নির্বাচনে জনগণকে সাথে নিয়েই যাতে বিএনপি মাঠে নামে এবং বিএনপি যাতে নির্বাচনে অংশগ্রহণ করে সেই আহ্বান বারবার বিএনপি করেছেন। আর যেটি বলেছেন যে কোনো ধরনের অপরাজনীতি বা জনগণের ক্ষতি হয় এই ধরনের কোনো রাজনীতি করলে আসলে বিএনপিকেও আওয়ামী লীগ ছাড় দেবে না এবং জনগণকে সাথে নিয়েই তার সমুচিত জবাব দেবে। এই হুঁশিয়ারিগুলো কিন্তু আওয়ামী লীগ নেতারা এবং আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ঢাকা মহানগর দক্ষিণের এই সমাবেশ থেকে বারবারই তারা বিএনপিকে হুঁশিয়ার করেছে। তো ঈশাত, আমার কাছে এই ছিল এখান থেকে সর্বশেষ। ধন্যবাদ আফরিন আনোয়ার।